অ্যাক্ট্রেস তো আমি আসলে এক্সপিরিয়েন্স করি নাই। প্রথমত আমি হচ্ছে আসলে সঙ্গীত শিল্পী, সবার দেখে আমাকে মার্ক দিতে হবে। আজকে তো আমি অভিনেত্রী, আজকে তো সঙ্গীত শিল্পী না, আজকে আমি অভিনয় করে দেখাতে পারি কিন্তু গান হবে না। অনেক আগে অফার পেয়েছি অ্যাক্টিংয়ের কিন্তু কখনোই আমি হ্যাঁ বলি নাই। মানে আমার ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় যে অনেক ধরনের লেয়ার আছে ক্যারেক্টারটাতে, সো খুবই মজার। প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে ফারুকি ভাই যেভাবে করেছে প্রত্যেকটাই অনেক ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হয় আমার ক্যারেক্টারটাও মানুষের খুবই ইন্টারেস্টিং লাগবে থ্রু আউট। মানে মানুষের শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স তো আমি আসলে অ্যাজ আ কি বলবো অ্যাক্ট্রেস তো আমি আসলে এক্সপিরিয়েন্স করি নাই, সো এটা আমার প্রথমবার ছিল। আর আমার কাছে মনে হয় যে পুরো এক্সপিরিয়েন্সটা এত স্মুথ ছিল আমার জন্য, ফর ফারুকি ভাই বলি, চঞ্চল ভাই বলি, পুরো টিম বলি, অ্যাকচুয়ালি সবাই মিলে আমাকে এত স্পয়েলড করেছে যে আমার কাছে মনে হয়েছে যে ও আচ্ছা এটা তো খুবই ইজি, খুবই মজার একটা কাজ। প্রথমত আমি হচ্ছে আসলে সঙ্গীত শিল্পী, এটা তো সবাই জানে, সো আমার অ্যাক্টিংয়ের ব্যাপারটাই আসলে একটা নতুন একটা বিষয়। সবার দেখে আমাকে মার্ক দিতে হবে এবং জানাতে হবে যে কেমন করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কি এখানে আগাতে চাই নাকি না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে মজার বিষয় বলতে কি, মানে আমার ফেভারিট দুজন মানুষ, একটা হচ্ছে চঞ্চল ভাই আর একটা হচ্ছে ফারুকি ভাই, এবং ওনাদের সাথে আমার কাজ করার যে এক্সপিরিয়েন্স, এই যে প্রথম একটা কাজ, আমার অ্যাক্টিং ডেবিউ, আমার কাছে মনে হয় এটাই অনেক ইন্টারেস্টিং, এবং এই পুরো কেমিস্ট্রিটা মানুষের অনেক ভালো লাগবে অন স্ক্রিন। আজকে তো আমি অভিনেত্রী, আজকে তো সঙ্গীত শিল্পী না, না আজকে তো অভিনেত্রী, আজকে আমি অভিনয় করে দেখাতে পারি কিন্তু গান হবে না। আমার কাছে মনে হয় যে পুরো প্রজেক্টটাতে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ অ্যাকচুয়ালি একটা সঙ্গীত শিল্পী, যে আমি অনেক বছর ধরে কাজ করতেছি এবং অনেকেই আমার গান শুনেছে, আমি যে অ্যাক্টিং করলাম এই পুরো ব্যাপারটাই আসলে আমার কাছে অনেক এক্সাইটিং, এবং এই পুরো প্রজেক্টটাই আমার কাছে খুবই ক্লোজ টু মাই হার্ট। কারণ হচ্ছে গিয়ে আমি অনেক আগে অফার পেয়েছি অ্যাক্টিংয়ের কিন্তু কখনোই আমি হ্যাঁ বলি নাই, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি হ্যাঁ বলেছি, এবং খুবই একটা ভালো প্রপার টিম, ডিরেক্টর ফারুকি ভাইয়ের মতো মানুষের সাথে আমার শুরু করতে পেরে আসলেই আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড আমি মনে করি যে মনোগামী আপনাদের সবারই অনেক ভালো লাগবে। মানুষ পুরো ঘটনাটা, পুরো স্টোরিটা দেখলে বুঝতে পারবে যে এই যে এই ব্যাটলটা, এই যে ডিফেন্ডার্স অফ মনোগামি, কেন লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি বলা হচ্ছে, এবং কী সেই ব্যাটলটা, কী সেই যুদ্ধ, ওই যুদ্ধটা কিন্তু দেখার জন্য আপনাদের মনোগামী দেখতে হবে চরকিতে। এটা ঠিক মানসিক আমি বলবো না, এটা একটা খুবই বাস্তব জীবনের কথা, যেটা আমরা ইউজুয়ালি যেটা নিয়ে আমরা কথা বলি না, এরকম একটা বিষয়। আমার কাছে মনে হয় না এটা পুরুষতান্ত্রিক, এটা যে কোনো জেন্ডারের বিষয়ই আমার মনে হয় সেম। কিছু কিছু মিল, কিছু কিছু অমিল। একটা ক্যারেক্টার তো আসলে ফুললি যদি জেফারি হয়ে যায় তাহলে তো এটা ইন্টারেস্টিং না, সো অবশ্যই এটা একটা ক্যারেক্টার যেটা আমি প্লে করেছি, কিন্তু কিছু কিছু বিষয়, যেমন তার কিছু অ্যাটিটিউড, তার কিছু হয়তোবা ভঙ্গি, কথাবার্তা, সেই বিষয়গুলো জেফারের সাথে অনেক মিলে।